জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সমাবর্তনের এক উৎসব মুখর পরিবেশ তাই আজকে আমরা কিছু শিক্ষার্থীর কাছে গিয়ে দুইটা প্রশ্ন করেছি সমাবর্তন পাওয়ার পরে অনুভূতি কেমন ও আজকের এই দিনে পাশে কে থাকলে সব থেকে বেশি ভালো লাগতো চলুন দেখা যাক হ্যাঁ এই অনুভূতিটা তো আসলে কি বলবো এটা তো সবারই একটা আশা থাকে যে পাওয়া বাবা আর সবচেয়ে ভালো অনুভূতিটা হচ্ছে যে আমরা রানিং ব্যাচ থাকতে থাকতেই সমর্থন পেয়ে যাচ্ছি এবং বিএসসি আর এমএসসি দুইটাই পাচ্ছি এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা পাওয়া আর লাস্ট মুহূর্তে গিয়ে এমএসসিটা আসলে আমাদের পাওয়ার কথা ছিল না কিন্তু মানে অনেক সংগ্রামের পর এটা আমরা অর্জন করছি আর তো দুইটা একসাথে পেয়ে যাচ্ছি এর থেকে মনে হয় বড় বাবা আর কিছু নেই এটা যদি এখন আমি গতানুগতিকভাবে বলতে যাই তো সবাই তো বাবা মার কথাই বলে তো ওই হিসাবে আমি এখানে বলবো আমার নানু যদি থাকে আর নানু যদি আমার পাশে থাকতো তাহলে ভালো তো উনি এখন নেই উনি এখন নেই তো বাবা মা থাকলেই ওই অভাবটা পূরণ হয়ে যাবে আসবে বাবা মার সামনে অনুষ্ঠানের দিয়ে এটাই থ্যাংক ইউ ভাই অসাধারণ ভাই ক্যাম্পাস ক্যাম্পাসে থাকা অবস্থায় একটা সমর্থন পাচ্ছে এটা আসলে বিশাল একটা বিষয় যেটা পাচ্ছে শুধুমাত্র অনার্স এর জন্য করে মাস্টার্স এর রেজাল্ট এখনো পাবলিশড হয় নাই তো এটা একদিক দিয়ে আমাদের জন্য পজিটিভ দিক কেন পজিটিভ দিক অনার্স এর জন্য পাইলাম মাস্টার্স আবার ইনশাআল্লাহ বউ বাচ্চা নিয়ে এসে আরেকটা সমর্থন হয়ে যাবে সবচেয়ে বেশি ভালো লাগতো আম্মা থাকলে সবচেয়ে ভালো লাগতো কারণ এত দূর আসার পিছনে আসলে যার ভূমিকা সবচেয়ে বেশি আমার মা এবং আমার বাবা আই নট ইগনোর হার অবশ্যই খুবই ভালো লাগছে এখন এখনো মাস্টার শেষ হয়নি অনার্স কমপ্লিট করলাম মাত্র তো খুবই ভালো লাগছে পাশে বলতে হাজবেন্ড আছে আর বাবা মা আসবে নেক্সট দিন তো এর বেশি আর কাউকে দরকার নাই আসলে সমাবর্তন শিক্ষা জীবনের একটা অংশ সমবর্তন আমরা অনার্স মাস্টার্স দুইটা সমর্থন পেয়ে থাকি তো মাস্টার্স শেষ করতে পারিনি অনার্সেরই সমাবর্তন একটি পাচ্ছি কবে সমাবর্তন হবে না হবে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল সবাই কিন্তু যখন ডেটটা দিল এরপরে হচ্ছে পুরো ক্যাম্পাসে একটা উৎসবের আমেজ তৈরি হয়ে গেছে এবং আমি অনেক খুশি যে আমি ক্যাম্পাস রানিং স্টুডেন্ট না বলা চলে আমার এখনও রেজাল্ট হয়নি মাস্টার্সে বাট রানিং স্টুডেন্ট থাকা অবস্থায়ই আমার সমাবর্তন আমি পেয়েছি এই জন্য আমি অনেক খুশি আমার পড়াশোনার পিছনে যে দুটো মানুষের অবদান সবথেকে বেশি তারা আছেন আমার বাবা মা বলতে চ বলা চলে যে তাদের কারণেই আজকে আমি এই জায়গায় আসছি এরকম একটা স্বর্ণধন বিশ্ববিদ্যালয় করতে পেরেছি তো আমার বাসা তো কুড়িগ্রাম অনেক দূরে তাদেরকে আমি আনতে পারিনি তাদের অনেক কষ্ট হবে হয়তো আসতে তবে তারা যদি আসতে পারত আমার সাথে যদি এই দিনটাতে তারা থাকতে পারত আমি অনেক খুশি থাকতাম অনুভূতি তো অবশ্যই ভালো আমাদের হচ্ছে ক্যাম্পাসে এটা ষষ্ঠ সমাবর্তন ক্যাম্পাসের একাত্তরে যখন আমাদের প্রথম সমাবর্তন শুরু হয় সে থেকে আজ পর্যন্ত মাত্র ছয়টা সমাবর্তন হয়েছে আর আমরা আমাদের অনার্স মাস্টার শেষ হওয়ার সাথে সাথে সমাবর্তনটা পাচ্ছি যেটা অন্যান্য ব্যাচের তুলনায় আমরা যথেষ্ট আগেই পাচ্ছি তো সে অনুযায়ী আমার মনে হয় আমার মানে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমাদের অপেক্ষা করতে হচ্ছে না আর তাছাড়া এতগুলা বেচ সবাই একসাথে তারপর আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা একসাথে এত মজা করতে পারতেছি সবার সাথে একসাথে সমাবর্তন উপভোগ করতে পারতেছি আসলে অনেক বড় একটা অর্জনটা আমার একটা আফসোসি বলা যায় আমার আব্বু আম্মুকে আমি আমার পাশে চেয়েছিলাম আমার আব্বু যথেষ্ট বয়স্ক যাদের হচ্ছে আমার এই সাফল্যের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি আমি বাসায় গিয়েছিলাম তাদের আনার জন্য কিন্তু অসুস্থ থাকার কারণে ওনারা আসতে পারছে না কিন্তু আমি আবার চেষ্টা করছি আমি হচ্ছে আমাদের সমাবর্তন পঁচিশ তারিখ তো তো সমাবর্তনের পরপরই হচ্ছে আমি পরদিন বাসায় যাবো তাদের সাথে গাউন করে ছবি তুলবো এটা আমার অনেক দিনের স্বপ্ন বলা যায় তো আজকে আমি মূলত তাদেরকেই সবচেয়ে বেশি মিস করতেছি অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না অনুভূতি অনেক ভালো প্রথমবারের মতো গ্র্যাজুয়েট হিসেবে পাচ্ছি এখনো মাস্টার্স বাকি আছে অনার্স অবস্থা ছাত্র অবস্থায় যে সমাবর্তনটা পাবো এটা ভাবতে পারি নাই জাহাঙ্গীরনগর আঙ্গিনগর তো সমাবর্তন দিন পর পর হয় সমাবর্তন নিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হয় তখন থেকে এই একটা আলোচনা যে শুনছিলাম যে শিক্ষার্থীরা সবসময় চাওয়া আছে সমাবর্তন হোক সমাবর্তন হোক কাঙ্ক্ষিত সমাবর্তনটা অনার্স শেষ করে পেয়ে যাচ্ছি এটা শিক্ষার্থী হিসাবে রানিং ব্যাচ হিসেবে আমার জন্য অনেক বড় পাওনা আর এর সঙ্গে সবচেয়ে খুশি বড় বিষয় হচ্ছে আমার মা বাবা দেখতে এসছে আসছে ক্যাম্পাস মা বাবা দুজনে আসছে আজকে প্রথমবারের মতো ক্যাম্পাসে তো সমাবর্তনে আমাজটা দেখতে পাচ্ছে আমার বিশ্ববিদ্যালয়েরও তারা দেখতে পাচ্ছে তাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে একদিন এসে আমার ক্যাম্পাসে দেখে যাবে আমি ভাবতে পারি না যে সমাবর্তন পাবো এবং মা বাবাকে নিয়ে সমাবর্তনটা দেখতে পারবো এই অনুভূতি ভাষায় প্রকাশ করা মতো না আর মা বাবা সব পৃথিবীতে সব তো মা বাবাকেই পেয়েছি তো মনে হচ্ছে যে সমাবর্তনে থেকে বড় কিছু আমি পেয়ে গেছি ভাই অনুভূতির কথা কি বলবো বেকারদের আর হচ্ছে সমাবর্তন সিঙ্গেলদের সমাবর্তন জামাই নাই চাকরি নাই কি সে সমাবর্তন ভাই জাস্ট ছবি তুলতেছি কয়দিন ছবি তুলবো চিল করবো মজা করবো এই জামাই জামাই থাকলে হয়তো ভাল লাগতো কিন্তু আমার মনে হয় আমি পূর্ণ হতাম যদি আমার পাশে আমার বাবা মা থাকতো এই মুহূর্তে আমার পরিবার থাকতো আমার শ্রদ্ধীয় শিক্ষকরা থাকতো সবাইকে এক ফ্রেমে নিয়ে উঠাইতে পারতাম তাহলে ভাল লাগতো আসলে আমাদের এই সমাবর্তন পাওয়ার পেছনে আমাদের অনুভূতি আমি বলে ব্যক্ত করতে পারবো না আমরা খুব রিসেন্টলি হচ্ছে আমাদের মাস্টার শেষ করেছি এত দ্রুত শেষ করার পর আমরা দ্রুত একটা সমাবর্তন পাবো এটা আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয় আর জাহাঙ্গীরনগর নিয়ে আবেগ সবসময় আমাদের সবসময় বেশি থাকে তো এই সমাবর্তন আমাদের আবেগটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আমি মনে করি এই সমাবর্তন আমার বাবা মা যদি আমার পাশে থাকতেন সবচেয়ে ভালো হতো বাট হচ্ছে আমার পরিবার আমার বাবা মা থাকে নারায়ণগঞ্জ এই কারণে তারা হয়তো বা এখনও প্রফেশনাল কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি তবে আশা করছি আমি পঁচিশ তারিখে আমি তাদের সবাইকে নিয়ে খুব ভালো একটা সমাবর্তন পাবো এবং আমার সমাবর্তনটাকে তারা এসে করবেন